একটা একটা কোর্স আউটলাইন তোমার একটা ছবি তুলে তোমাকে তোমাকে নিয়ে আমরা যাবো। একটু ছবি তুলে নেওয়া আগে ছবি তুলে নিয়ে তোমাকে গৌরবের দিলে সবাই একটু অপেন করবে, একটু দ্রুত করো সবাই অপেন করো। ছবি তুলে লেকচারগুলো পোর্টালে দিয়ে দিতে হবে। তাহলে দেখো এই কোর্স আউটলাইনের বিষয়টা ওই কারিকুলাম নিয়ে তো অনেক টিচার অনেক আগে আলোচনা হয়েছে। আমি জাস্ট এই সেমিস্টার এই কোর্সের কি কি বিষয় আছে টপিকগুলো একটু লিখে সামনে তো ফাইনালি প্রথমে যেটা আছে তোমার অ্যাগ্রিগেশন অফ ডাইস, এরপর আছে তোমার হচ্ছে ডাই কাইনেটিক্স, সময় পেলে গার্মেন্টস ডাইরেক্ট ওয়াশিং নিয়ে একটা ক্লাস নেব। Just to say, you should be able to do that. Textile,
তোমার কাছে কাজ শেষ হয়েছে? টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলা তোমার রং করতে হবে, কি রং করবো বুঝা? তবে তো ওই কাঠ রং করতে যাচ্ছে না, একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার সেখানে পানি থাকে, কেমিক্যাল থাকে, এবং এগুলো লিকুইড পদ্ম থাকে, অ্যাকোয়াস জলীয় পদ্ম থাকে, তাই না? অ্যাকোয়াস ডিসপারশন সিস্টেম, এবং এখানে আমরা ইউজ করি ডিফারেন্ট অফ কালারিং অথবা কালারিং কম্পোনেন্ট, বিভিন্ন ধরনের ডাইস ইউজ করি, রং ইউজ করি, তাই না? উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ ডিফারেন্ট টাইপস অফ অক্সিলিয়ারিস। আমরা তো নর্মালি ম্যাক্সিমাম ডাইসই কিন্তু বিভিন্ন কিছু অ্যাসিস্ট্যান্টেই অ্যাপ্লাই করতে পারেন সরাসরি, কিন্তু শুধু ডাই খুব একটা ফ্যাব্রিকের সাথে করতে গেলে আমাদের এখানে আমি কি করছি, প্রথমে কি নিয়েছি, পানি নিয়েছি না, তারপর কি নিয়েছি, তারপর আমরা অক্সিলারিস নিয়েছি, অক্সিলারিসের মধ্যে সল্ট সোডা হতে পারে না, দেখো একটু মনোযোগ দিতে হবে, যেটা আমাদের এত সময় নেই, সামনে একটা পরীক্ষা আছে, আমরা যতটুকু শিখবো অল্প শিখবো বা শিখতে হবে, কথা বুঝছো? তুমি মেজর নিয়েছো, তুমি যে মেজর নেওয়ার জন্যই নিয়েছো পেশাকে, তা না, অ্যাটলিস্ট একটা দুটো ওয়ার্ড বলে প্রতিদিন একটু শেখার ট্রাই করবে। তো প্রথমে যখন তোমার ডায়িংয়ের কথা মাথায় আসবে, তখনই তোমার একটা বিষয় বেসিক বিষয় মাথায় নিতে হবে যে ডায়িং করতে হলে আমার একটা পাত্র লাগবে, আর যেহেতু আমরা কনভেনশনাল মেথডে পানি মিডিয়াম হিসেবে ইউজ করি, তাহলে অবশ্যই আমাদের এখানে পানি নিতে হবে, পানির পরে রং নিতে হবে, রং তৈরি করতে হবে না, তারপরে কেমিক্যালগুলো ইউজ করা যাবে, বিভিন্ন স্টেজ আছে, বিভিন্ন নাম যাচ্ছে, এরপর টেক্সটাইল ম্যাটেরিয়াল নিতে হবে, তাই না? দেখো এগুলো হচ্ছে কি, আচ্ছা এইগুলো ফাইবার মধ্যে ঢুকবে না, একটা ট্রান্সপোর্টেশন হবে এখান থেকে, জাস্ট এখান থেকে শিফট হবে, মুভমেন্ট হবে, আচ্ছা এই মুভমেন্ট করার জন্য আকর্ষণ লাগবে, এই জন্য তুমি যদি রিয়াক্টিভ টাইস দিয়ে পলিস্টার ফাইবার বছর পর বছর ভিজায় রাখো, দাঁত হবে না, কোন কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে না, একজন আরেকজনের প্রতি আকর্ষণ, দুজনই ময়দা আছে, এই জন্য আকর্ষণ আছে, একজন আরেকজনের প্রতি যদি অ্যাট্রাকশন ফিল না করে তাহলে হবে না, কাছে আসবে, কাছে আসতে হলে তোমার কি হতে হবে, দুজনের প্রতি আকর্ষণ, যেহেতু দুইটা দুই ধরনের কেমিক্যালই জন্মগতভাবে ডিফারেন্ট অ্যানায়নিক ক্যারেক্টারিস্টিক একটা ফ্যাক্ট আছে, তাহলে এই জায়গাতে কি করতে হবে, তোমার রিঅ্যাক্টিভ টাইপে ইউজ করতে হবে সিমিলার ফাইবার, দুজনের মধ্যে আকর্ষণ আছে, তাহলে পানি থেকে ডাইমোলিকুল গুলে ওয়াটার মলিকুল থেকে সে ফাইবার মধ্যে ঢুকবে, এটা করার জন্য এই যে দুজনের আকর্ষণ সেই আকর্ষণটা আরো বাড়াই দিতে হবে, বুঝছি? মানুষের যখন সম্পর্ক থাকে না মাঝে মাঝে বোঝা যেতে পারে, এটার ক্ষেত্রে অ্যাট্রাকশনের অ্যাফিনিটির একটা লেভেল থাকে, একটা স্ট্রেংথ, সেটাকে বাড়ানোর জন্য আমরা এদের প্রোলাইটিস, এবং এই যে বন্ড দুজন কাছাকাছি আসলে বন্ডটা তৈরি করে সেই বন্ডকে আরও স্ট্রেংথ বাড়ানোর জন্য সুগার এখানে কাজ করবে, পাশাপাশি তোমার পিএসের কাজ করবে, এই বিষয়গুলো যদি তোমার মাথায় প্রথম না থাকে তাহলে তুমি এই পার্ট থ্রির যে মেকানিজমগুলো বুঝতে পারবে, ক্লিয়ার?
তাহলে প্রথমে দেখুন এই যে ডাইন করতেছে, এখন প্রত্যেকটা ডাই মলিকুলগুলো যদি সিঙ্গেল পর্যায়ে থাকে তাহলে খুব দ্রুত খুব ভালোভাবে ফাইবার বেঁধে করতে পারবে, আর যদি অনেকগুলো একত্রিত থাকে সেটা তো অনেক বিশাল জায়গা আছে বাংলা কি এই বিষয়টা নিয়ে আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করবো, টু দ্য অ্যাগ্রিগেট অ্যাগ্রিগেশন অফ গ্যাস মলিকুল হুইচ ইজ দ্য মেজর প্রবলেমস অফ টাইম, অ্যাগ্রিগেশন ইজ কল দ্য মেজর প্রবলেম অফ টাইম, এবং টাইম ইউনিফর্ম ডায়ের ক্ষেত্রে লেভেল ডায়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেই অ্যাগ্রিগেশন, মানে টাইম মলিকুলগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে, একটু ডিফিকাল্ট এবং একটু ক্রিটিক্যাল বিষয়গুলো কেমিস্ট্রি, তো আমরা একটু দেখবো যত সবচেয়ে পড়া। সেকেন্ড যে বিষয়টা সেটাতে আমরা পড়বো হচ্ছে ডাইং কাইনেটিক্স, প্রত্যেকটা জিনিসই এই পাতের মধ্যে আছে, তাই এদিকে দেখো তুমি মোবাইলে কি করো, এই পাতের মধ্যে দেখো এখানে কি আছে, সিম্পল এখানে ডাইম সব দেবো এবং সব কিছুই এখানে দেখো, সব কিছু সব একের ভিতর সব দেখো, টেক্সটাইল ম্যাটেরিয়াল আছে না ধরো তুমি এখান থেকে তুমি কাকুলি গেলে 3 মিনিট আর এখান গেলে 5 মিনিট অথবা এমন কিছু ধরো এখানে একটা ম্যাগনেট আছে এখানে একটা দুটো ম্যাগনেট ঠিক আছে এবং এর মাঝখানে তুমি একটা মেটালের কিছু রাখবে, এই দুটার মধ্যে যদি আকর্ষণ ক্ষমতা একটা বিষয় থাকে তাহলে খুব দ্রুত এই পাশে আসবে না আর এক পাশে যদি কম থাকে দ্রুত ধীরে ধীরে যাবে, তো বিষয়টা হচ্ছে চার দিকে যত আকর্ষণ থাকে তার দিকে কোনো একটা জিনিস দ্রুত সেদিকে যাবে না, তাহলে দেখো টাইম কাইনেটিক্স হচ্ছে এটা যদি আমি বইয়ের ভাষায় বলি দ্য রেট অফ ট্রান্সফার অফ ডাইস মলিকুল ফ্রম দ্য ডাইবার টুয়ার্ডস দ্য ফাইবার is called dynamic the rate of transfer of dyes molecule বলছো molecule বাংলা কি মলিকুলের বাংলা কি অ্যাটমের বাংলা কি বলো কোন অ্যাটমের বাংলা আছে কোন বলো কেন হচ্ছে বলো মলিকুল হচ্ছে বলো কোন ধরো এটা হচ্ছে পানি এটাকে কি বলে পানির অণু এটা হচ্ছে অণু বা মলিকুল, আর যদি আমরা বলি পানি কি নিয়ে কি কি অ্যাটম নিয়ে বলি তাহলে হাইড্রোজেন অক্সিজেন তাই না, এটা হাইড্রোজেন অ্যাটম এটা অক্সিজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম দুটো অক্সিজেন অ্যাটম একটা, তাহলে বিষয়টা
time of kinetic secretion, the rate of transfer of diastole molecule. Rate मतलब क्या हाल transfer है ना उधर लिखे एक हाथ से देखिए एक हाथ से क्या फायदा होता है डूब गया ये तो transfer होता है ना तो ये तो rate है ना ये तो दो जाते जाते अस्त ये तो दोष मिल रहा है ना ये तो दो जाते जाते अस्त ये दोष सेम मिल रहा है तो कौन का जो चल रहा transfer the rate of transfer of dyes ये तो dyes molecule ना আরো অনেক ধরনের এরকম মেকানিজম আছে সেগুলো দেখে দেখে পড়ব তাহলে এই চ্যাপ্টারে যদি তোমার এমন হয় যে একটা কাপড় তোমার রং করতে দিচ্ছে তোমার 24 ঘন্টা ধরে ডাই নিয়ে সেটা কিসের উপর ডিপেন্ড করে ওটা সেক্টর আমরা এখন করতে পারি সময় ইন্টারাকশন অফ ডাইস আকর্ষণ ক্ষমতা আছে আয়নের ভিতরে ঢুকতেছে সেখানে বহন গঠন করতেছে পরে পরে ধুয়ে দেবো কালার আসা কেন কালার চলে যাওয়ার কথা না মাথায় তো ধরার কথা আছে কালার গুলো উঠে না কেন কিছু দেখবা যে বাজার থেকে কাপড় কেন গামছা লুঙ্গি লোকাল মার্কেট ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি কাপড়গুলো ওয়াশ করে পুষো রোগ লুঙ্গি তো দুই দিন ভিজায় ওগুলা স্যার লুঙ্গি স্যার বাইর দেওয়া থাকে তারপরে পুষো কালার হবে দুই দিন তিন দিন ধরে কালার হতে থাকে মানে সিটি ধারে উঠতে থাকে স্যার ওটা লুঙ্গি কাপড় কিছু দেখবা যে দাম কাপড় ভালো কাপড় ওগুলো তোমার দাঁড়াবে যে প্রথম দেওয়া তো ওঠে না ছয় মাস ধরে কোনো কালার এখন তাহলে এই যে বিষয়টা ডাইস মলিকুল ফাইবারের সাথে বন্ড গঠন করলো সে বন্ড গুলো শক্ত বন্ড করলো না দুর্বল তুমি যেমন কাপড়টা কিনতেছো লোকাল লোকাল ডাই সেটা কিন্তু তুমি হাতে ঘষে দিলে কি উঠে আসতেছে ধুইলে পরে এটা ধুইলে উঠতেছে কারণ ওখানে বনটা ভালো হয় না ভালো ডাইস ইউজ করে না যেটা ফাইবারের সাথে শক্তিশালী বন গঠন করে তো সেই জায়গাতে প্রবলেমটা হচ্ছে আমাদের তাহলে বুঝতে পারতেছি আমরা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এটা বলতে পারবো বুঝতে পারবো যে না এখানে তাহলে স্ট্রং কোনো বন গঠন হয় না এই জন্য এখানে আমরা দেখব কত ধরনের বন আছে কেমিক্যাল বন রাসায়নিক বন বন আছে সেগুলো নিয়ে আমরা আমরা তোমরা যে রেসিপির কাজ করো যদি তোমার একটু হলুদ একটু কম হয়
পুরো জিনিসটাই আসলে রান্নার সাথে তুলনা করা যায়, প্রত্যেকটা কোনটা কতটুকু কত গ্রাম কত এমএল লাগবে অ্যাকুরেটলি যদি তুমি মেনটেন না করতে পারো তাহলে তোমার ওই অ্যাকচুয়াল যে ডিজায়ার্ড যে শেড আসা কালার আসা সেটা আসবে না। রান্নার ক্ষেত্রেও তাই, একটু উনি জিনিস হয়ে গেলে তোমার টেস্ট কমে যাবে। তাহলে ডাইনিং ক্ষেত্রে ডাইনিং আইসক্রিম পুরো একটা তাকি হবে। আর বিষয়টা হচ্ছে আরো বেশ কিছু কেমিক্যাল থার্মাল মেকানিজম এখানে আছে। আচ্ছা ধরো এটা একটা ছোট্ট ফাইবারকে আমি অনেক বড় করছি, ছোট্ট ফাইবার ছোট্ট একটা ফাইবারকে এরকম ছোট্ট একটা ফাইবারকে আমি মাইক্রোস্কোপের সাহায্যে এত বড় করছি এবং সেটা একটা পাত্রের মধ্যে রাখছি। এখানে পাত্রের মধ্যে কি আছে, এবারে কি প্রথমে তো কাছে আসতে হবে না, জিনিসকে ভিজাইত করলে অথবা কোনো একটা জিনিস আরেকটা জিনিসের কাছে আসতে হলে প্রথমে তার স্কিন টাচে আসতো, তার সারফেসে আসতো, তাই না? লোক থেকে একদম গ্রে একটা ফ্যাব্রিক তো কেটে নিয়ে ওর উপর পানি দিয়ে একদম কুসুম পানি একদম তাহলে যত ভালো স্কর্পিয়েশন তত ভালো ডাইনিং শোষণ করতে পারবে। এখানে যেটা আমরা বলতেছিলাম ডাইনিং অ্যাসেসমেন্ট আমরা করবো, আরেকটা ওয়ার্ড আছে ক্যাট জর্জ শুন, এটা হচ্ছে অ্যাপ, এটা অ্যাড, এটা হচ্ছে যখন এই ডায়মন্ডগুলো ফাইবারের সারফেসে এসে জমা হবে সেটাকে অ্যাড অ্যাড হওয়া জমা হওয়া এবং এই প্রসেসটাকে আমরা বলি অ্যাড জর্জ। এরপর যখন ভিতরে ঢুকবে তখন আমরা এটাকে বলবো ক্লিয়ার। আচ্ছা এই বিষয়গুলো নিয়ে আমরা ডাইনিং সিস্টেম যদি দুবার না স্যার তো ভাই
হচ্ছে আমরা মেকানিজমগুলো নিয়ে গ্যাসের ইয়াতে যাব এবং এই রিঅ্যাক্টিভ টাইপকে কেন রিঅ্যাক্টিভ টাইপ বলা হয় সেটাও আমরা আলোচনা করব এবং রিঅ্যাক্টিভ টাইপ হচ্ছে আচ্ছা একটু আগে বলতেছিলাম লোকাল মার্কেটের ডাইপ রিঅ্যাক্টিভ টাইপ দাম ডাইপ আর আরো অনেক টাইপস আছে সার্ভার আছে আমরা
সেই ম্যাটারগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করবো এবং কিছু ভিডিও দেখবো, ভিডিও দেখে আমরা টেকনিকটা কেমনে করে কীভাবে করে। আমাদের এখানে কিছু সিম্পল ব্লগ আছে না স্ক্রিন পেন্টিংয়ের জন্য, এগুলো যদি সময় পাই আমরা ট্রাই করে দেখবো। আর এই যে ডাইনগুলো আছে, যখন আমরা ডাইসে যাবো রিয়্যাক্টিভ ডিসপার্স, এখানে চারটা ডাইস আছে, আমরা তিনটা ডাইস নিয়ে পড়াশোনা করবো এবং দুইটা ডাই নিয়ে অ্যাটলিস্ট আমরা প্র্যাকটিক্যাল করবো। যেহেতু আমাদের ডিসপার্স এবং রিয়্যাক্টিভ ডাইও আছে এবং সিনথেটিক ফাইবারও ফ্যাব্রিকও আছে, কটন ফ্যাব্রিকটা অ্যাভেলেবল, তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট দুইটা ডাই নিয়ে আমরা প্র্যাকটিক্যালি ডাইমেনশনে ডাই করবো। এই পর্যন্ত আজকের ক্লাস কিছু কিছু শিখতে পারছি এবং এই সাবজেক্টের গাইডলাইন নিয়ে কোনো প্রবলেম আছে কোশ্চেন আছে? বুঝতে পারছো?